আমি এটা বলে রাখি, যেই ভিডিওটি আপনারা এখন দেখছেন, যে ছবিটি স্ক্রিনে আছে, সেটি পাহাড়েশ্বরের মন্দির, দুবরাজপুরে অবস্থিত। দুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড়ের কাছেই, একদম প্রথমেই পাহাড়েশ্বরের উপর দিয়েই যেতে হয় মামা ভাগ্নে পাহাড়। তো আমি আমার চাকরি জীবনে যখন আমি বীরভূম ফার্মাসি স্কুলে ছিলাম, তো 1-1.5 বছর যখন ওখানে ছিলাম, তো এক একটি আমার একজন অফিস কলিগের সঙ্গে, ডক্টর অমিতাভ রয়ের সঙ্গে এখানে যাওয়ার একটি সুযোগ হয়। তো সাধারণত আমরা প্রথমে এই পাহাড়েশ্বর মন্দিরের ব্যাপারে খুব বেশি জানতাম না। আমরা কলকাতায় যেহেতু বাসিন্দা, হয়তো ওখানে গিয়ে শুনেছি, তো খুব জানবার ইচ্ছা ছিল। তো আমরা একদিন চলে যাই, বেশি দিন হয়নি খুব বেশি। তো গিয়ে তো আমি আমি আমার মানে বলার কিছু নেই, মানে আমি নিজে আপনারা দেখতে পাচ্ছেন এত বড় শিবলিঙ্গ। তো ওখানকার যে লোকাল যারা পুরোহিত আছে, মন্দিরের যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে, তাকে আমরা জিজ্ঞেস করে একটু জানতে পারলাম যে এই মূর্তি আর এই মন্দিরটা, এই এই শিবলিঙ্গটা নাকি স্বয়ম্ভূ, মানে নিজে থেকেই সৃষ্টি হয়েছে। আবার পাহাড়েশ্বরের মানে এর সঙ্গে কোনো পাহাড়েশ্বরের কোনো লিঙ্ক থাকলেও থাকতে পারে, কারণ ওখানে অনেক কন্ট্রোভার্সিয়াল থিওরি আছে। হয়তো পাহাড়গুলোকে অন্য অন্য কোনো জায়গার থেকে ওখানে নিয়ে আসা হয়েছে, কারণ আশেপাশে তো কোনো পাহাড় নেই, দুবরাজপুরের অঞ্চলে তো পাহাড়ি অঞ্চল নয়, তো ওখানে কী করে পাহাড় থাকবে। তো যাই হোক, আর কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আজকে দুটো জিনিস এখানে আমার মানে ভিডিওটা বানানোর একটা ইচ্ছে হচ্ছে, কিন্তু যারা হয়তো বলে এই পাথরটাকে হয়তো অন্য কোথাও মানে অন্য কোনো জায়গা থেকে এখানে আনা হয়েছে, কিন্তু আজকে বলছি পাথরটার প্রত্যেক বছর, বা পাথর বলবো কেন, শিবলিঙ্গর প্রত্যেক বছরে তার সাইজ বা তার বৃদ্ধি পায়, এত বড় বৃদ্ধি পায়। তো এত বড় সাইজে হয়েছে, তো তার মন্দিরেরও সেই অনুপাতে হাইটও মানে প্রত্যেক বছর তাকে হয়তো বাড়াতে হয়। তো বেশি আর কিছু বলবো না, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে বুঝে যাবেন যে এই পাহাড়েশ্বরের কি মহিমা। শুরু করুন ভিডিওটা। এটা দুবরাজপুরের, আগে বলে দাও কি কি বলতে হবে, দুবরাজপুরের মন্দির, দুবরাজপুর এরিয়াটা ওটাই বলে দাও। আচ্ছা আপনি বলুন, এ দুবরাজপুর শিব মন্দির, 300 বছরের মন্দির। এটা মন্দিরটা ভেঙে, মন্দির ছিল, মন্দিরটা ভেঙে নতুন করে করা হয়েছে, 16 সালে উদ্বোধন হয়েছে। উপরে আছে আদি বাবা, আদি বাবা হচ্ছে আদি আদি শিব আছে উপরে। আর এটা হচ্ছে পারসের শিব মন্দির, দুবরাজপুরের এক নম্বর। আর এটা সবার ঠাকুর লিঙ্গ, ধীরে ধীরে বাড়ে মাত্র প্রতিষ্ঠা করা হয়েছে। শিবরাত্রির সময় আমরা 1 লাখ লোক হয়, শ্রাবণ মাসে আমরা শিবরাত্রি, শ্রাবণ মাসে সোমবার সোমবার প্রচুর লোক হয়ে যায়। আর শিবরাত্রি মেলা এখানে হয়, আর আমরা অভিষেক করা হয় বছরে একবার, সাজানো হয়। আর এমনি প্রচুর এখানে লোকজন আসে, এখন লকডাউন হয়েছে বলে এখন লোকজন কম আছে। আপনি কত বছর আছেন? আমি এখন 44 বছর আমার বয়স, আমি 30 বছর থেকে আসছি, কারণ বাবা করেছে, আমার দাদু করেছে, আমার দাদু তো করেছে, আমি মেন। আর এই ব্যাপারে যে মহাকাল দুর্গাপন এটাই ধীরে ধীরে বলে, ওটা কি অভিষেকের জল? শিবরাত্রির সময় জল ঢালা হয়, যেমন সিঁড়ি আছে এই দিকে উঠে জল ঢালা হয়, এই নামা তখন প্রচুর ভিড় হয়, লাইন দেওয়া হয়, ও তখন প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, প্রচুর 1 লাখ। বাহ, বিশাল বড় মন্দির পুটটা। এই হলো পাহাড়েশ্বরের মন্দির, শিবলিঙ্গ। বাইরের ভিউটা নেই, বাইরের থেকে মন্দিরটা দেখি অনেকটা বড় মন্দির। অনেক টুরিস্ট আসছে, টুরিস্ট আসছে।